ইসলামী শিক্ষার যে মূলনীতিগুলো আছে সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং কিভাবে আমাদের ব্যক্তিগত সামাজিক এবং জাতীয় জীবনে এটি আমাদেরকে একটা মহা সাফল্যের দিকে পৌঁছে দেবে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ শুরুতেই দুটো জিনিস দিয়ে একটু কথা বলি আমি এর আগেও মনে হয় কোন কোন খুতবায় বলেছিলাম আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন একটা দিয়েছেন দৈহিক ভাবে আরেকটা দিয়েছেন ওহির মাধ্যমে দৈহিক ভাবে তিনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে আকল বুদ্ধি যেটাকে আমরা বলি ইন্টেলেক্ট হিউম্যান ইন্টেলেক্ট বা মানব বুদ্ধি যে কোনো মানুষের একটা বুদ্ধি আছে আকলটা তার কাজ করে এমনকি যদি সে ওহিপ্রাপ্ত নাও হয় তবুও সে বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারে আর আরেকটা দিয়েছেন ওহির মাধ্যমে সেটা হলো এলম একজন আরব কবি খুব সুন্দরভাবে এলম এবং আকলের মধ্যকার একটা ডিবেট তুলে ধরেছেন এটা হয়তো একটা উদাহরণ বা দৃষ্টান্ত হিসাবে স্থাপন করা এমন ডিবেট হয়েছে সেটা আমরা বলবো না বাট এই ডিবেটটা খুব চমৎকার একটা বিষয় আমাদের কাছে ইন্ডিকেট করে যেমন তিনি বলেছেন ইলমুল আলিমে ওয়া আকলুল আকিল ইখতালাফা আলিম বলতে এখানে আল্লাহকে বোঝানো হচ্ছে যেহেতু আল আলিম এটা আল্লাহর একটা সিফা ইলমুল আলিমে আল্লাহর যে ইলম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ইলম জ্ঞান বা ওহি সেটি এবং একজন আকিল একজন মানুষ যার আকল আছে তার আকল দুজনে মিলে একবার ইখতিলাফ করেছে তারা একে অপরের সাথে মতভেদ করেছে মান দাল্লাযী মিনহুমা কাদ আহরাজা শারাফা যে দুজনের মধ্যে কে বেশি সম্ভ্রান্ত কার শারাফাত বেশি কার গুরুত্ব বেশি ফালে ইলমু ক্বালা আনা আহরাজতু গায়াতাহু এলম বলল যে আমি সর্বশেষ গুরুত্ব এবং শারাফাতের পর্যায়ে উপনীত হয়েছি ওয়াল আকলু ক্বালা আনার রহমানু বি উরিফা আর আকল বলল আর রহমান অর্থাৎ মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে আকলের মাধ্যমেই পরিচিত হয়েছে যার আকল নেই সে তো আল্লাহকে চেনে না অতএব আমার মাধ্যমে সে পরিচিত হয়েছে সুতরাং আমি শ্রেষ্ঠ ফা আউম আল ইলমু ঈমানান ওয়া ক্বালা লাহু বি আইনির রহমানু ফিল কুরআনি কাদ উসিফা তখন ইলম সে একটা ইঙ্গিত করল এবং আকলকে বলল যে আমাদের দুজনের মধ্যে কার দ্বারা আল্লাহ নিজেই বিশেষিত হলেন আল্লাহর সিফাত বর্ণনা করা হলো আল্লাহ কি আলিম না আকিল মানে এই প্রশ্নটা ইলম রাখলো ফা আদ্রাকাল আকলু আন্নাল ইলম সাইয়িদুহু ফাকাবিলাল আকলু রাসাল ইলমি ওয়ানসারাফা তখন যখন আল্লাহ নিজেই হলেন কি আলিম আল্লাহ নিজেই ইলমওয়ালা সবচেয়ে বড় জ্ঞানী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নিজেকে কোথাও আকিল বলেননি কারণ আল্লাহ নিজেই আকল সৃষ্টি করেন যখন আকল এটা বুঝতে পারল যে আল্লাহ নিজেই হলেন আলিম ইলমওয়ালা ইলমের মালিক তখন সে বুঝতে পারল শ্রেষ্ঠত্ব মূলত ইলমেরই সুতরাং আমরা একটা জিনিস শুধু এই বাক্যের মাধ্যমে প্রমাণ করব সেটি হচ্ছে আমাদেরকে যে আকল দেওয়া হয়েছে সেটি পরিচালনা করতে হবে কিসের মাধ্যমে এলেমের মাধ্যমে তা না হলে আকল পথ হারাবে এ কথাটা আমরা আগেও বলেছি অতএব আকলকে এলেম দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে এলেমের আলোকেই আকল চলবে তাহলেই আসলে একটা শিক্ষা ব্যবস্থা একটা জাতীয় উন্নয়ন একটা সমাজের সবচেয়ে ভালো কাজ সুন্দর মতো চলবে এলেমকে যদি ইগনোর করা হয় উপেক্ষা করা হয় এলেমটাকে যদি একপাশে সরিয়ে রাখা হয় ওহিটাকে যদি সমাজ থেকে উচ্ছেদ করা হয় তখন মানবীয় আকল বারবার পথ হারাবে সে পৃথিবীর লালসায় পড়ে যাবে সে দুর্নীতি করবে অন্যায় করবে এবং সে কখনোই পথ খুঁজে পাবে না সে পথ হারাবে বারবার জাতীয় উন্নয়ন হবে ব্যাহত সমাজ হবে কলুষিত কলঙ্কিত এবং সেটাই আজকের সমাজে আজকের বিশ্বে প্রমাণিত তাহলে খুব সহজেই একটা প্রশ্ন আসে যে শিক্ষার তাহলে মূলনীতি কী হওয়া উচিত আমরা আসলে ইসলামের শিক্ষার কথা বলছি যদি শুধু শিক্ষার কথাই বলি মুসলিমদের শিক্ষা সবসময় ইসলামের আলোকেই পরিচালিত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়
যে আজকে মুসলিম সমাজে এবং অনেক মুসলিম জনপদে বিশ্ববিদ্যালয়ে দেশে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাটা হয়ে গেছে কমপ্লিটলি সেকুলার, সেকুলার এডুকেশন, সেকুলারাইজড। ফলে আমরা এর পাশাপাশি ইসলামী শিক্ষার কথা বলছি, আসলে মুসলিম শিক্ষাটাই হচ্ছে ইসলামী শিক্ষার মডেল, কিন্তু আমাদের সেকুলার শিক্ষাটা কিন্তু ইসলামী শিক্ষার মডেল নয়। ফলে আমাদেরকে বারবার প্রত্যেকটা জায়গায় বলে বলতে হচ্ছে ইসলামী, ইসলামী এবং ইসলামী। সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা কি, যখন আমরা সেখানে দেখি অনেক পৌত্তলিকতা, অনেক শেরেক বেদাতের ঘনঘটা, তখনই আমরা ইসলামী সংস্কৃতির কথা বলি। সমাজ, সমাজের চালচিত্রে দেখা যাচ্ছে যে অনইসলামিক অনেক কিছু যুক্ত হয়েছে, ফলে এর বিপরীতে আমাদেরকে ইসলামী সমাজের কথা বলতে হয়। অর্থনীতি, যখন দেখি যে অর্থনীতির মধ্যে সুদ, ঘুষের এবং দুর্নীতির দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে, তখন আমাদেরকে ইসলামী অর্থনীতির কথা বলতে হয়। আসলে মুসলিম সমাজের অর্থনীতিটাই হবে ইসলামী অর্থনীতি, তার মানে হচ্ছে ইসলামিক মূলনীতি সকল মুসলিম ফলো করবে, এটাই হচ্ছে মূলনীতি। ফলে এখানে আলাদা করে জেনারেল শিক্ষা আর ইসলামী শিক্ষা এর কোনো প্রয়োজন নেই, জেনারেল সংস্কৃতি আর ইসলামিক সংস্কৃতি এর কোনো প্রয়োজন নেই। মুসলিমরা তাদের মননে মানসে যদি ইসলামিক নীতিমালা প্রয়োগ করে থাকে, তখন তাদের জীবন প্রত্যেকটা ইসলামী কথাটা আর প্রয়োজন নেই তার সেখানে অ্যাড করার, কারণ সে ইসলামের আলোকেই বেড়ে উঠেছে, তারবিয়ত পেয়েছে, তালিম এবং শিক্ষা পেয়েছে। ফলে তার সমস্ত চিন্তা চেতনা তাওহিদ নির্ভর হবে, ইসলাম নির্ভর হবে, এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া এবং ফেতরা থেকে যখন মুসলিম জনপদ দূরে সরে যায়, তখনই বিপর্যয় দেখা দেয় এবং অলরেডি দেখা দিয়েছে অনেক আগ থেকে। ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ সুবহান তাআলা কোরআনে সেটা সেই শুরু থেকেই তো তুলে ধরেছেন। জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কার্যক্রমের কারণে। অতএব আজকের সচেতন মুসলিম সমাজ তাদের উচিত হবে নিজেদের একটু আত্মসমালোচনা করা, ব্যক্তির, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের সর্বত্র কোথায় গলদ হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, পলিসি এবং স্ট্র্যাটেজি তৈরিতে মুসলিমরা কোথায় বিচ্যুত হয়েছে, এ বিষয়গুলো যদি চিহ্নিত করা না হয় এবং পরিপূর্ণ ইসলামিক নীতিমালা যদি অনুসরণ করা না হয়, তাহলে মনে রাখবেন বিপর্যয় কিন্তু রোধ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়েছেন, দুনিয়ার একটা সৃষ্টিগত তিনি নিয়ম নীতি দিয়ে দিয়েছেন, সেটা কখনোই ব্যত্যয় হয় না। এই মহাশূন্যের মধ্যে এত এত যে সৃষ্টি, এত নক্ষত্র এবং সৌরজগৎ সহ আরও কত কিছু আছে, দেখেন সব কিছু কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ সুবহান তাআলা যেটি বলেছেন সেখানে কোনো বিপর্যয় এখন দেখা দেয়নি, কারণ এটা আল্লাহ সুবহান তাআলার মহান কুদরত, সেভাবেই চলছে। সে আল্লাহই যখন ইসলামের নীতিমালা দেন, দ্বীনের নীতিমালা দেন এবং কিছু নলেজ তিনি মানবতার জন্য দেন, যারা সে নলেজটা শেয়ার করবে তারাই ভালো থাকবে এবং যারা শেয়ার করবে না তারাই বিপর্যয়ের মুখে পড়বে। এবং সেটি মূলত আমাদের মুসলিম সমাজগুলোতে হয়েছে, এত অস্থিরতা, এত ত্রুটি, এত বিভেদ, এত কাদা ছোঁড়াছুড়ি, কেন? কারণ আমরা সে এলেমটা সবাই সমানভাবে সঠিকভাবে অর্জন করিনি, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেইভাবে আমরা জিনিসটাকে গড়ে তুলিনি। এই নীতিমালাগুলো প্রায়ই আমরা মিস করে যাচ্ছি, এই নীতিমালাগুলো প্রায়ই আমরা উপেক্ষা করে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আপনারা খেয়াল করে দেখুন, আমাদের প্রত্যেকটা জায়গায়, সেক্টরে, সেগমেন্টে আমরা এগুলোকে কখনোই প্রপারলি এগুলোকে উপস্থাপন করতে পারিনি, এগুলোকে এস্টাবলিশ করতে পারিনি। হয়তো সামান্য চিঠিপোটা কেউ কেউ নিয়েছেন আর অধিকাংশ ক্ষেত্রে ইগনোর করেছেন। আমাদের মুসলিম সমাজগুলো বা আমাদের দেশের বিভিন্ন সেক্টরগুলোতে আপনি সেটাই লক্ষ্য করবেন। তো আজকে আমরা শিক্ষা নিয়ে আমরা বলতে চাই যে শিক্ষা নিয়ে যারা আজকে কাজ করছেন তাদেরকে মনে রাখতে হবে এদেশের এই ভূমিটা মুসলিমদের, মুসলিম জনপদ, মুসলিমদের সন্তানরাই এই শিক্ষানীতির আলোকে পড়বে এবং এ মুসলিমরাই এদেশকে চালাবে, তাই না? সুতরাং তাদের সুনাগরিক হতে হবে, তাদেরকে
তাদেরকে কল্যাণমুখী একটা সমাজ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে, তাদেরকে সুন্দর আখলাক অর্জন করতে হবে, তাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী হতে হবে, তাদেরকে তাওহীদ নির্ভর হতে হবে। তাহলেই আসলে যদি আমাদের শিক্ষাটা এই ধরনের প্রোডাক্ট তৈরি করে, স্টুডেন্ট তৈরি করতে পারে শিক্ষার্থী, তাহলেই যে মানব সম্পদ তৈরি হবে আসলে দেশটাকে তারাই সুন্দরভাবে ইতিবাচকভাবে পাল্টে দিতে পারবে। তো আমি প্রথম যে কথাটা বলবো সেখানে আমাদের যে মূলনীতিগুলো যেটা আমি বলছি, যেহেতু সময় খুব কম, আমাদের খুতবার টাইমটা এখন খুবই লিমিটেড, ফলে আমরা কী পয়েন্টগুলো হয়তো হাইলাইট করব, পুরো পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করব না। প্রথম হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের প্রয়োজন যে শিক্ষা ব্যবস্থা একদিকে ইমানি শিক্ষা ব্যবস্থা হবে, আবার ব্যালেন্সড হবে। ব্যালেন্সড কেন বলছি? ব্যালেন্সড বলছি কারণ ইমানের সংজ্ঞা বা দিনের সংজ্ঞায় সবাই আসলে সুন্দর ব্যালেন্স রক্ষা করতে পারেন না। যেটি ইসলাম বলছে সেটা দুনিয়া এবং আখিরাতের সমন্বয় হতে হবে। আপনি যদি এমন একটা শিক্ষা ব্যবস্থা দেন যেটা শুধু আপনাকে মানে দুনিয়ার ব্যাপারে পুরোটাই ইগনোর করে আখিরাতের বিষয়গুলো নিয়ে আপনাকে উদ্বুদ্ধ করবে, তাহলে তো মুশকিল। দুনিয়া তো ইগনোর করা যাবে না, দুনিয়া ইগনোর করা যাবে না। আবার মূল লক্ষ্য যদি আপনি দুনিয়াকে করে ফেলেন তাহলে আরেকটা বিপর্যয় তৈরি হবে। এখানে ব্যালেন্সটা করতে হবে কোরআনের আলোকে, সুন্নার আলোকে, এভাবে যে আখেরাত হবে আমাদের প্রধান লক্ষ্য, কিন্তু দুনিয়াতে সে আখেরাতের ক্ষেত্রকে প্রস্তুত করার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, প্রিপারেশন প্রয়োজন, সেটা আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু যেমন বলেছেন, ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, সূরা আল কসাসের 77 নম্বর আয়াত। আর আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেই প্রদত্ত রিজিক এবং এলেম সহ সব কিছুর মধ্যে তুমি তালাশ করবে কি? আখিরাতকে, আদার আল আখিরা, আখিরাতের জীবনকে তুমি তালাশ করবে, অর্থাৎ সেটাই হবে তোমার মূল লক্ষ্য, তবে দুনিয়াকে তুমি ভুলে যাবে না। আর দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে ইসলামী তারবিয়াত, ইসলামী শিক্ষা, এটা থিওরি এবং প্র্যাকটিস হতে হবে। কি মূলনীতি এটা? থিওরি এবং প্র্যাকটিস। সুতরাং এটাকে শুধু থিওরিটিক্যাল করলে হবে না। আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিমদের মধ্যে এখন কোরআন সুন্নার চর্চাটা থিওরিটিক্যালি হয় বেশি, বাস্তবে দেখা যায় কম। এমনকি আপনি দেখবেন যে আমরা যে নানা রকম ঝগড়ায় লিপ্ত হচ্ছি এই যে সোশ্যাল নেটওয়ার্কে, সেটাও থিওরি। কে ভালো, কে মন্দ, কে সঠিক, কে বেঠিক, সব থিওরি। বাস্তবে যদি খুঁজে ফেরি যে জাতির জন্য কে আমাদের রোল মডেল, এটা খুঁজে পাওয়াটা মনে হয় খুব কঠিনই হবে, তাই না? কে আমাদের রোল মডেল? আমরা থিওরি নিয়ে যেমন ব্যস্ত, আবার একজন আরেকজনকে থিওরি দিয়ে বিতর্কিত করছি, এবং এতে করে পুরো জাতি একটা হানাহানিতে লিপ্ত হচ্ছে। খুব গঠনমূলক যদি মুসলিম কথা বলে তাকে খুব গঠনমূলক হতে হবে এবং নসিহামূলক হতে হবে। তির্যক এবং আক্রমণাত্মক এই ধরনের বক্তব্য কখনোই নসিহামূলক নয়। যাই হোক, এটা হলো দ্বিতীয়। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটি হতে হবে ব্যালেন্সড, ইমানভিত্তিক, এবং আমরা যেন একটা সুন্দর দুনিয়া আখেরাত দুটোকেই এই ব্যাপারে যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে রয়েছে তার আলোকে সাজিয়ে নেই। দ্বিতীয়টা বলেছে কি, এটা থিওরি এবং প্র্যাকটিস হবে। এটার উদাহরণ কিন্তু সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس হুম ফিহা খালিদুন। খুব চমৎকারভাবে মুসলিমদের জ্ঞান এবং আমলের
সমন্বয়ের কথা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং তাদের সিফাত এমনভাবে বর্ণনা করেছেন যে তারা শুধু কথা আওড়ায় না, তারা সালাত আদায়ে, জাকাত আদায়ে এবং অন্যান্য যে কর্মগুলো তাদের উপর অপরিহার্য করে দেওয়া হয়েছে সেগুলো আদায় তারা অত্যন্ত আন্তরিক এবং সফলভাবে তারা সেটা সম্পন্ন করে। মনে রাখবেন, জ্ঞান অর্জন করার পরে জ্ঞানটাকে যদি আমলে রূপান্তরিত করা হয় সফলভাবে, তাহলে তার সাফল্য কেউ রোধ করতে পারবে না। এটা মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ম, যে নিয়মটা তিনি সূর্য চন্দ্র এগুলোর ক্ষেত্রে দিয়েছেন সে একই নিয়ম তিনি দিয়েছেন। কারণ মানুষ জান্নাতি হওয়ার কিছু ফর্মুলা আল্লাহ দিয়েছেন কি না, ঠিক তেমনি কারা জাহান্নামে যাবে সেই ফর্মুলাটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন এবং তার ফর্মুলার মধ্যে কোনো ব্যত্যয় হবে না। জাহান্নামের কাজ করে যদি তার মৃত্যু সেভাবে হয় তাহলে কোনো দিন কি জান্নাতে যেতে পারবে? আর জান্নাতের কাজ করে যদি ইমানের সাথে সে যেতে পারে তাহলে কি সে চির জাহান্নামে কখনো হবে? এটা কখনোই হবে না, একটা ইভেন্টও পাবেন না। তাহলে আল্লাহর ফর্মুলা আসলে একদমই ফিক্সড, এটার কোনো ব্যত্যয় নেই। ফলে আপনি আমি যদি আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই ফর্মুলাটা ফলো না করি তাহলে কখনোই সাফল্য আসবে না। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইসলামী তারবিয়াত ব্যক্তি গঠনের জন্য লক্ষ্যভেদী হতে হবে। তাহলে সে ব্যক্তি গঠন করবে আর পুরো দেশ জাতিকে তাকওয়া এবং পুণ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ করবে, তাকওয়া এবং পুণ্যের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করবে। ইসলাম কখনো এটা বলে না তোমরা বিচ্ছিন্ন থাকো, একা একা থাকো, একা একা আইসোলেটেড থাকো। মানুষকে সমাজবদ্ধ প্রাণী হিসাবে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। অতএব সামাজিক রিলেশন আমাদের লাগবে, সোশ্যাল রিলেশন, ফ্যামিলি বন্ডিংস লাগবে আমাদের, তাহলে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন আমরা যাপন করতে পারবো না। মুসলিমদের সঙ্গবদ্ধ হওয়ার চমৎকার মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটা শুরু থেকেই আমরা দেখি তারা সীসা ঢালার প্রাচীরের মতো সঙ্গবদ্ধভাবে, সে বদর, ওহুদ, খন্দক, তাবুক, হুনাইন সব যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল, মক্কা বিজয়ে তারা সঙ্গবদ্ধ ছিল। অতএব কিন্তু তার কিছু মূলনীতি আছে এবং এই মূলনীতির মধ্যে প্রথম মূলনীতিটাই হচ্ছে তাওহীদ। কি সেটা? মাবদা উত্তাওহীদ। তাওহীদের আকিদার চেতনায় গণ্ডগোল হয়ে গেলে মুসলিমরা ভেঙে খান খান হয়ে যাবে এবং সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি। অতএব মুসলিমদের প্রথম কাজটা হচ্ছে তার আকিদা তো তাওহীদ, এই জায়গাটা রিপেয়ার করে এবং তার শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা জায়গায় ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে টপ পর্যন্ত ইউনিভার্সিটি এডুকেশনে যেন এই তাওহীদের চেতনাটা থাকে, তাওহীদের আকিদাটা থাকে, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলেই ব্যক্তি যদি গঠন হয় সুন্দরভাবে এবং সেই ব্যক্তিকে আপনি কালচার করলেন ইসলামের মূলনীতিগুলো দিয়ে, সে পরস্পরের প্রতি সম্মানবোধ করবে, মানুষকে ভালোবাসবে, মানুষের কল্যাণে কাজ করবে, এই শিক্ষাটাই তো সে পেল। ফলে সমাজ ধীরে ধীরে একটা সুন্দর পরিণতির দিকে আগাবে। আর যদি তারবিয়াত এবং শিক্ষার মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়, হানাহানি ঢুকিয়ে দেওয়া হয়, সংঘর্ষ ঢুকিয়ে দেওয়া হয় এবং বিজাতীয় আকিদা বিশ্বাস সেখানে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে মুসলিম হওয়ার পরেও আমাদের এই তরুণরা, আমাদের শিক্ষার্থীরা আসলে এক ঐক্যবদ্ধ থাকার এবং তৌহিদের উপরে সুন্দর করে তৈরি হওয়ার কোনো সুযোগই তারা পাবে না, তার আগেই তারা ছিন্নভিন্ন হয়ে যাবে। এবং সেটাই শিক্ষার মধ্যে আসলে ঢোকানো হচ্ছে। আপনারা জানেন বর্তমানে এবং আগেও এই ষড়যন্ত্র চলমান রয়েছে জেন্ডার এডুকেশনের নামে এবং নানা ধরনের এডুকেশনের নামে। আমরা দেখছি পাশ্চাত্য শিক্ষার ধারাগুলো এখানে ঢুকে পড়ছে, পৌত্তলিক শিক্ষাগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে, আমাদের খবর নাই, আমাদের খবর নাই, কারণ আমাদের অনেকেরই ইমানের মূল ফর্মুলাটা জানা নাই। আমরা রেগুলার মুসলিম, আমাদের ইমানের যে এলেমটা দরকার ছিল, এলেম ভিত্তিক ইমান, সেটা আমাদের অভাব রয়েছে। ফলে সমাজে যে কি ঘটে যাচ্ছে বা শিক্ষাক্ষেত্রে শিক্ষার পলিসি নির্ধারণে, মূলনীতি নির্ধারণে যে কি ঘটে যাচ্ছে সেটা কিন্তু আমরা টের পাচ্ছি না, বা সংবাদপত্রে পড়লেও আমরা বুঝতে পারছি না এটার কনসিকুয়েন্স, পরিণামটা কি, 10-20 বছর পরে এই জনপদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে গিয়ে শেষ হচ্ছে, এটা কিন্তু আমাদের আমাদের জানা থাকছে না। ফলে এই শিক্ষাই তো আমার ছেলেরা মেয়েরা পড়বে, আমরা তো সবাই ইউরোপ আমেরিকা পাঠাবো না,
আর ইউরোপে ইউরোপ আমেরিকাতে যারা পাঠাচ্ছেন তারা কি মনে করছেন তারা ভালো মুসলিম হয়ে ফিরবে? এটাও আমাদেরকে ভাবতে হবে। এটাও মুসলিমদের অনেক দেশের ধনীরা সচ্ছল ব্যক্তিরা তারা মনে করেছে যে ধনী দেশগুলোতে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ায় নিয়ে আসতে পারি তাহলে খুব বড় ইন্টেলেকচুয়াল হবে, লিডার হবে। হ্যাঁ, লিডারশিপ ওরা এমনভাবে এই শিক্ষাগুলোকে তৈরি করে নিয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশকে যারা পরিচালনা করছেন তারা যেন চলে আসে। আমাদের ইসলামী শিক্ষার একটু দুর্বলতার সুযোগে, কারণ এটাকে আমরা সবল করতে পারিনি, সুন্দর করতে পারিনি, এটাকে সমাজ পরিচালনার জন্য যোগ্য করে তুলতে পারিনি বলে আসলে আরেকটা শিক্ষার মানুষেরাই কিন্তু এখন সমাজকে পরিচালনা করে। কিন্তু এটাই তো আমাদের জন্য স্বপ্ন হতে পারে না যে আমার সন্তান সমাজ পরিচালনা করবে, এমনকি সেটা যদি পাশ্চাত্য শিক্ষা দিয়ে হয়, সেটা যদি সেকুলার শিক্ষা দিয়ে হয়, সেটা যদি এমন শিক্ষা দিয়ে হয় যেটা শুধু দুনিয়ামুখী, শুধু বৈষয়িক, তাহলে তো হবে না। ইসলামী শিক্ষা যেটা আখিরাতমুখী, সেই শিক্ষা ছাড়া মুসলিম জনপদ কখনোই উন্নত হতে পারবে না। এটা গেল তৃতীয় বিষয়। চতুর্থ হচ্ছে ব্যক্তি গঠন। এটা যেমন এলেমের মাধ্যমে তার আকিদা, তার চেতনাকে গঠন, পাশাপাশি সুলুকের মাধ্যমে তার আচরণগুলোকেও তৈরি করতে হবে। আমাদের শিক্ষার মধ্যে এটা একদম অনুপস্থিত, আমাদের শিক্ষার মধ্যে এটা অনুপস্থিত। এই জন্য আমরা দেখি যে আজকে যারা যত বেশি শিক্ষিত কোনো না কোনো কারণে তারা তত বেশি দুনিয়া প্রীতির বন্ধনে আবদ্ধ এবং সেই কারণে তারা দুর্নীতিও বেশি করে, তাই না? অনেক শিক্ষিতদেরকে আজকে দেখবেন তারা অনেক বেশি দুর্নীতি করে, কারণ তারা বৈষয়িক শিক্ষাটা পেয়েছে। তাদের কাছে উন্নতির সোপান মানে হচ্ছে কোটি কোটি কাড়ি কাড়ি টাকা কিংবা অনেক বড় পদের অধিকারী হওয়া। এটা কালচার হয়ে গেছে বাংলাদেশে। আমাকে অনেকে বলছেন যে আপনারা ছুটাছুটি করছেন না কেন পদের জন্য, সবাই তো ছুটাছুটি করছে। আমি বললাম যে না, আমরা আসলে দাঁড়াইল আল্লাহর কাজ করতে চাই, আর কোনো পৃথিবীর পদ আমাদের প্রয়োজন নেই। তবে অবশ্যই যারা ভালো মুসলিম তাদেরকেও এই সমাজে প্রভাব বিস্তার করতে হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। কিন্তু সমাজ তখন যখন সুস্থ হয় তখন আপনাদের এই পদবীগুলো কাজ হবে। সমাজের মধ্যে এখনও প্রচুর অসুস্থতা রয়েছে, মানুষের সুলুকের মধ্যে, মানুষের আচরণের মধ্যে অনেক ভয়ঙ্কর ত্রুটি রয়ে গেছে। এখনও অধিকাংশ মানুষ লোভী, এখনও সে পৃথিবীর এই অর্জনটাকেই একমাত্র অর্জন মনে করছে, অথচ হঠাৎ করেই মানুষের মৃত্যু হতে পারে। আখেরাতে সে পৃথিবীর এই সমস্ত বিত্ত বৈভব পদবী কোনো কিছুই সে নিয়ে যেতে পারবে না। তো এই জিনিসটা আমাদের আসলে শিক্ষার আচরণের মধ্যে নিয়ে আসতে হবে। আমি যে শিক্ষা নিচ্ছি সে শিক্ষার সাথে সাথে যেন আমার কাছে মনে হয় আমার আসল গন্তব্য হচ্ছে আখিরাত, আমাদের পারমানেন্ট রেসিডেন্স হচ্ছে আখিরাত। দুনিয়া হলো ভেরি টেম্পোরারি, যে কোনো মুহূর্তে এখান থেকে আপনাকে চলে যেতে হতে পারে। আর দুনিয়াতে আমরা আসলে আখিরাতের প্রস্তুতি স্বরূপই এখানে গ্রহণ দুনিয়ায় আমরা বিচরণ করছি। এই শিক্ষাটা আমাদের আসতে হবে। তাহলে চতুর্থটা বললাম। পঞ্চম যেটি সেটি হচ্ছে আমাদের শিক্ষাটা এমন হতে হবে যাতে আমরা আকল জাসাদ বা শরীর, আকল হচ্ছে আমাদের বুদ্ধি, জাসাদ শরীর এবং রুহ আত্মা, এই তিনটার যে নারিশমেন্ট, যে উৎকর্ষ সাধন সেটা হয়। আধুনিক বৈষয়িক শিক্ষা শুধুই আপনার জৈবিক চাহিদাগুলো মেটায়, আকল না এবং রুহ না, কি শুধু জাসাদ, জাসাদ আপনার শারীরিক চাহিদা, আপনার প্রবৃত্তি চায় যে এটা করতে ওটা করতে, দেখেন সব শুধু চাই খাওয়া দাওয়া, হ্যাঁ, তারপরে মদ নারী, এই সব কিছু নিয়ে সে আমাদেরকে একটা বিশ্রী শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যায়। আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন যে অবাধ মেলামেশা, কোএজুকেশন, এটার মধ্য দিয়ে কি অশ্লীলতা ছড়ায়নি বলেন তো? মানুষের জীবনের ন্যারেটিভগুলো পাল্টে গেছে, একের প্রতি অন্যের যে এহতেরাম ভালোবাসা এগুলো সব জৈবিক হয়ে গেছে, ফলে অন্যায় ঢুকে গেছে, অশ্লীলতা ঢুকে গেছে আমাদের পরতে পরতে কাজে কর্মে চিন্তা চেতনায়, শুধুমাত্র শিক্ষা দর্শনের ভুলের কারণে। অতএব
মনে রাখতে হবে ইসলামী শিক্ষা আপনার আকলকেও শেপিং করে সুন্দরভাবে, এবং শেপিং করে সে নিয়ন্ত্রণে নিয়ে এটাকে সংকীর্ণ করে ফেলে ব্যাপারটা তা না। ইসলাম এটাকে শেপিং করে কি দিয়ে? এলেম দিয়ে, এলেম দিয়ে, ওয়াহী দিয়ে, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ এলেম, সবচেয়ে ভালো জিনিস দিয়ে আপনার আকলকে সে আকলের উৎকর্ষ সে সাধন করে। আর আরেকটা হচ্ছে আপনার আত্মার যে প্রশান্তি, আপনার আত্মাকে সে নাফসে মুতমাইন্না বানিয়ে দেওয়ার প্রোগ্রাম শিক্ষার মাধ্যমে সে দেয়। ফলে ইসলামী শিক্ষার এই যে সৌন্দর্য, এই এই যে মূলনীতি, সেটা আমাদেরকে ফলো করতে হবে। পাঁচ নম্বর গেল, এরপরে ছয় নম্বর হচ্ছে ইসলামী শিক্ষাটা ফেত্রা বেসড। ফেত্রা, ফেত্রাটা কি? ফেত্রা হচ্ছে মানবিক যে সুন্দর স্বভাব, সুন্দর আকিদা, সুন্দর ইমান, এই বেসড। এই জন্য ফেত্রাতে বলা হয় কি ইসলাম, যেমনটি আল্লাহ সুবহান তাআলা বলেছেন, ফেত্রাত আল্লাহ আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা, আল্লাহর ফেত্রত, যেই ফেত্রতের উপর আল্লাহ তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি বুখারী মুসলিমের একটা হাদিসে উল্লেখ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রা, যে কোনো নবজাতক সে ফিত্রাতের উপর জন্মগ্রহণ করে, তারপরে তার বাবা মা তাকে মিসগাইড করে। বাবা মা ইহুদি হলে তাকে ইহুদি বানায়, বাবা মা নাসারা হলে তাকে নাসারা বানায়, আর বাবা মা যদি অগ্নি উপাসক হয় তাহলে তাকে পৌত্তলিক বানায়। তাহলে বোঝা গেল যে তার জীবনের বিপর্যয় পরে তৈরি হয়। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে নিষ্পাপ রূপে পৃথিবীতে পাঠান, যদি তাকে নিষ্পাপ রাখা যায় সে শুধু এই সমাজের না সারা পৃথিবীর জন্য সম্পদ, ঠিক না? একজন ভালো মুসলিম, একজন ভালো মানুষ সারা পৃথিবীর জন্য সম্পদ, কিন্তু তাকে সৎ থাকতে হবে। সৎ মানে হচ্ছে যে অসততা থেকে মুক্ত, যে পাপ কাজ থেকে মুক্ত, যে অশ্লীলতা থেকে মুক্ত, যে তার রবের, রবকে স্বীকার করে, কারণ এটা এটা পৃথিবীর মানুষের প্রথম কর্তব্য। যে রবকে অস্বীকার করে সে কোনোদিন ভালো হতে পারে না। তার যত ভালাই আপনারা দেখেন আসল জায়গা তো তার নষ্ট হয়ে গেছে। অতএব এই জন্যই আমরা তাওহীদকে এত গুরুত্ব দিচ্ছি। পৃথিবীর ভালো মানুষটাকে অবশ্যই তাওহীদি আকিদা এবং চেতনায় সমৃদ্ধ হতে হবে। তাহলে ইসলামী শিক্ষাটা যদি ফেত্রাত থেকে সরে যায় তাহলে কিন্তু এটা ইসলামী শিক্ষা থাকবে না। অতএব আমাদের শিক্ষার মধ্যে ফেত্রাতের সাথে ম্যাচ করা পলিসি এবং স্ট্র্যাটেজি থাকতে হবে। এরপরে সাত নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইসলামের একটা অন্যতম মূল লক্ষ্য হচ্ছে কল্যাণের প্রতিষ্ঠা, মারুফের প্রতিষ্ঠা এবং আদল এবং ইনসাফের প্রতিষ্ঠা। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন। এছাড়া তিনি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ফলে এই জিনিসগুলো যদি আপনি আপনার শিক্ষার পলিসির মধ্যে না নেন তাহলে মানুষ আদল শিখবে কোত্থেকে বলেন তো? মানুষ খায়ের এবং কল্যাণ শিখবে কোত্থেকে? মানুষ মারুফ এবং সততা শিখবে কোত্থেকে? শিক্ষার এই দুরবস্থার কারণে আমরা দেখেছি বাংলাদেশে কি বিপর্যয় তৈরি হয়েছে, জালেম শ্রেণী তৈরি হয়েছে, অন্যায়কারী তৈরি হয়েছে, বিপর্যয় সৃষ্টিকারী তৈরি হয়েছে। এবং সে অনাচার শুধু রাজনীতিতে নয়, সমাজেও আছে, এমনকি ধর্মীয় অনাচারও আছে, আছে না বলেন তো? ধর্মের ক্ষেত্রেও কত অনাচার আছে, আপনাদের এই সিলেট শহরেই তো কত মাজার দেখি আমরা, সেগুলোতে কি হয় বলেন, তাই না? অনাচার বললে আমাদের অনেকে শুধু রাজনীতির দিকে আঙ্গুল তোলে না, সব জায়গায় অনাচার। জহরাল ফাসাদ ও ফিলবারি ওল বাহার বিমা কাসাবা তাই দিন না, সেটা মনে রাখতে হবে। আউট অফ আওয়ার এডুকেশনাল পলিসি, আমাদের এডুকেশনাল পলিসি দুর্বল, অথবা নানা রকম ভুল পলিসিতে সেখানে যে বিভিন্ন এই যে কুদরতি খোদা কমিশন থেকে আরম্ভ করে বিভিন্ন কমিশনগুলো আমরা দেখেছি সেখানে ইসলামের কোনো ছিটে ফোটাও নেই। ফলে মুসলিম সন্তানরা গড়ে উঠছে আসলে ভিন্ন ধারায়, ভিন্ন কৃষ্টি কালচার নিয়ে, যেটা কখনোই আমরা যে কাঙ্ক্ষিত প্রজন্মর কথা ভাবছি, আমরা যে ইসলামিক প্রজন্মের কথা ভাবছি, পৃথিবীর সম্পদ, সমাজের সবচেয়ে সমৃদ্ধ আলোকিত মানুষ, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। আর সর্বশেষ
আর দুটা বলে শেষ করব, সেটি হচ্ছে ইসলামী শিক্ষার আরেকটা মূলনীতি হচ্ছে শিক্ষা যেহেতু সমাজের চলমান চিত্রপটেরই বা পরিস্থিতির একটা পার্ট, অতএব এটাও একটা চলমান প্রক্রিয়া হবে। একটা জিনিস আমরা ফিক্স করে দেব, এটা আর চেঞ্জ হবে না, ব্যাপারটা তা না। ইসলামী জ্ঞানটা ফিক্স, কিন্তু জ্ঞানের অ্যাপ্লিকেশনটা নানা ধরনের হতে পারে। আমরা কীভাবে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব, পৃথিবীর শিক্ষা ব্যবস্থা কীভাবে চলছে, কীভাবে মানুষ পারিবারিকভাবে, সামাজিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বের উপযোগী করে মানুষকে তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কন্টিনিউয়াসলি চলবে। এবং সর্বশেষ যেই মূলনীতিটি এখানে আছে, ইসলাম কোনো সংকীর্ণ সময় দেশ কিংবা গোত্র ভাষা এটার সাথে লিমিটেড নয়, সীমাবদ্ধ নয়। এটা হলো আন্তর্জাতিকভাবে সকল মানুষের, সকল দেশের, সকল সময়ের জন্য প্রযোজ্য। অতএব ইসলামের শিক্ষাকে এটা মরুভূমি শিক্ষা, সৌদি আরবের শিক্ষা অথবা কোনো মুসলিম জনপদের শিক্ষা এটা বলা যাবে না। আজকে আপনারা দেখুন যে ইসলামিক যেমন অর্থনীতি কতটা প্রোডাক্টিভ, কিন্তু মূল প্রবলেমটা হয়েছে মূলনীতিগুলো আমরা কিন্তু ঠিক মতো ইমপ্লিমেন্ট করি না। ইসলামী শিক্ষার না থাকার কারণে যে বিপর্যয় হয়েছে, এটা কি ইসলামী শিক্ষার দোষ? ইসলামী শিক্ষার মূল নীতিগুলোই তো ফলো করা হচ্ছে না, স্ট্র্যাটেজিগুলোও ফলো করা হচ্ছে না। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে আসুন আমরা এটা নিয়ে ভাবি। হয়তো আজকের খুতবা যেটা আমরা বলছি, আমি জানি না সেটা আমাদের জাতীয় শিক্ষানীতিতে আসবে কি না এই বিষয়গুলো, কিন্তু আপনারা যারা সচেতন মহল আছেন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি আপনাদের ভয়েস রেইজ করেন, আপনারা যদি নিজ নিজ বলয় থেকে যারা হয়তো কোনো না কোনোভাবে পলিসি মেকিংয়ের সাথে জড়িত তাদেরকে বোঝান, আস্তে আস্তে প্রভাব বিস্তার হতে পারে। আমরা সেই কাজটা করি, আমরা নিজেরাই বুঝি। কারণ মুসলিমরা যদি এই মূলনীতিগুলো না বুঝে, তাহলে বিপর্যয় আরও বেশি ঘনীভূত হবে। কারণ যাই আসবে সেটা কি আপনারা অ্যাকসেপ্ট করবেন? রিয়্যাক্ট করতে হবে, ইমান বিরোধী অবস্থানের বিরুদ্ধে আমাদের রিয়্যাক্ট করতে হবে। আমাদেরকে বোঝাতে হবে যে নো, এটা মুসলিম সমাজ, আমাদের রিলিজিয়াস যে অধিকার, আমাদের দিনই যে অধিকার, এটা থেকে আমাদেরকে বঞ্চিত করা যাবে না। আমাদের নারীদের হিজাবের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। আমাদের ছেলেরা যে দাড়ি রাখছে এটা তার অধিকার। এগুলোকে এখন ভুল ন্যারেটিভ হিসাবে প্রচার করা হচ্ছে, দাড়ি রাখলে জঙ্গি, টাকনুর উপরে পড়লে জঙ্গি, এটা ভুল ন্যারেটিভ প্রিয় ভাইরা। এই ন্যারেটিভগুলো কারা তৈরি করছেন সে ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে, আমরা সচেতন না হলে শুধু ভয়ে ভয়ে থাকলে তো হবে না, ভয়েস রেজ করতে হবে, লিখতে হবে, বুঝতে হবে, সচেতন হতে হবে, তাহলেই আসলে জাতীয় উন্নয়নে আমরা অবদান রাখতে পারব। আমাদের শিক্ষাটাই যদি ঠিকমতো প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশের, মনে রাখবেন, কোনো ইতিবাচক পরিবর্তন হবে না। শিক্ষাটা যদি ভুল নীতিমালা দ্বারা পরিচালিত হয়, তাহলে এই মুসলিমদের সন্তান, যেখানে প্রায় 90% মতো মুসলিম আছে, তাদের সন্তানরা সুসন্তান হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে না। অতএব শিক্ষা নিয়ে আমাদের ভাবতে হবে। তাহলেই আমাদের প্রত্যেক ব্যক্তিরা গঠিত হবে, আমাদের পরিবারগুলো হ্যাপি স্ট্রং ফ্যামিলি হবে, মুসলিম সমাজের সবচেয়ে শক্তিশালী জায়গাটা হচ্ছে এই ফ্যামিলি, পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা। পরিবার স্ট্রং হলে তার সদস্যরা স্ট্রং হয়, এবং সেখান থেকে ভালো প্রোডাক্ট এবং ভালো প্রজন্ম যদি আমরা পাই, তখন সমাজে সুন্দর নেতৃত্ব তৈরি হয় এবং মুসলিম দেশগুলো শক্তিশালী হতে পারে। এভাবেই প্রকৃত উন্নয়ন হতে পারে। আমি আপনাদেরকে উন্নয়নের ভুল হিসাব দিয়ে দিলাম, রাস্তাঘাট উন্নয়ন করলাম, এটা কি প্রকৃত উন্নয়ন? মনে রাখবেন, যদি প্রজন্মকে দিনদারির দিক থেকে সমৃদ্ধ করা না যায়, যদি তাদের নৈতিক শিক্ষাকে শানিত করা না যায়, তাহলে কোনো উন্নয়নই উন্নয়ন হতে পারে না। সেটা আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, সবাই আমরা জানি। অতএব এই জন্য ইসলাম এলমি একাডেমিক উন্নয়নের প্রতি সবচেয়ে গুরুত্ব দিয়েছে, আকিদা এবং আখলাকের প্রতি সবচেয়ে গুরুত্ব দিয়েছে, ইবাদত এবং মুআমালাতের হালাল হারামের প্রতি সবচেয়ে গুরুত্ব দিয়েছে। এই জায়গাগুলো রিপেয়ার না করে কোনো জাতি, কোনো মুসলিম জনপদ কোনোদিন সমৃদ্ধ হতে পারে না। আসুন আমরা সেটা রিয়ালাইজ করি, উপলব্ধি করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সম্মানিত উপস্থিতি, শিক্ষা নিয়ে আমরা আজকে কথা বলেছি, কারণ শিক্ষাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, মূল জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সমাজ গঠন করেছিলেন শিক্ষা দিয়ে। সাহাবাদের প্রজন্মের মূল বৈশিষ্ট্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষাকে তারা হাতে কলমে নিতে পেরেছিলেন, এবং সেই শিক্ষার আলোকে তারা নিজেদের জীবন, পরিবার, সমাজকে গঠন করেছিলেন। ফলে সেই সমাজটা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ। আজকে আমাদেরকেও আমাদের শিক্ষার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এই শিক্ষাটা প্রাথমিকভাবে আমাদের ফর্মাল যে শিক্ষা, সেই জায়গায় মুসলিম শিক্ষার সমস্ত বৈশিষ্ট্য যেন সেখানে অর্জিত হয়, প্রাণান্তকর চেষ্টা করতে হবে। যদি কোনো ঘাটতি থাকে, সেই জায়গাটা ইনফর্মাল শিক্ষা, যেটাকে আমরা অনানুষ্ঠানিক শিক্ষা বলি, সেটা দিয়ে কিন্তু সেই গ্যাপটা পূরণ করতে হবে। কখনো আমাদের মেন স্ট্রিমের শিক্ষার মধ্যে বা পলিসির মধ্যে, নীতিমালার মধ্যে ত্রুটি হলে আমাদেরকে যে মসজিদ ভিত্তিক শিক্ষা, তারপরে ধর্মীয় নানা রকম শিক্ষা, অনানুষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে, ছুটির দিনের শিক্ষা, আফটার স্কুল প্রোগ্রাম, এই ধরনের ছোটদের বড়দের প্রোগ্রাম করে আমাদেরকে এগোতে হবে। শিক্ষার যে মূল বৈশিষ্ট্যগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা থেকে কখনোই আমাদেরকে দূরে থাকা যাবে না। আর আমি বলবো যে আমাদের সবাই কম বেশি সবাই তো শিক্ষিত, শিক্ষা নিয়েছেন, তাই না? হয়তো স্তরভেদে কেউ সর্বোচ্চ শিক্ষা নিয়েছেন, কেউ হয়তো ব্যাচেলর কিংবা মাস্টার্স পর্যন্ত গিয়ে শেষ করেছেন। শিক্ষার সাথে সবাই সম্পৃক্ত। অতএব শিক্ষা, ভবিষ্যতের যে মুসলিম শিক্ষা, সেটার সাথেও আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আমাদের মসজিদগুলোকে শিক্ষা কেন্দ্র বানাতে হবে, এবং প্রত্যেক মসজিদের সাথে যেন অত্যন্ত শক্তিশালী বিদ্যালয় কিংবা মাদ্রাসা এগুলো থাকে, সেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে। সেই প্রোগ্রামগুলো আমাদেরকে হাতে নিতে হবে, এবং এগুলোকে রেগুলার এতিমখানার মতো দুর্বল শিক্ষা কেন্দ্র করলে হবে না। বা রেগুলার যে মাদ্রাসাগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে মাদ্রাসার শিক্ষা বড়ই দুর্বল অবস্থায় আছে। যে কোনো মাদ্রাসা ভিজিট করলে আপনারা দেখবেন, কিন্তু আমরা দেখি যে এই এই অবস্থাটাকে সবাই মেনে নিয়েছেন। অনেক মাদ্রাসা যায়, সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু ভিজিট করে না, আর যদি করে সেটা মেহমান হয়ে আসে, ব্যাস একটা ফুলের তোড়া নেওয়ার জন্য। আমি বলবো আপনাদের ফুলের তোড়ার কালচার বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু কোনো ফুলের তোড়া নিয়েছিলেন? এই ফুলের তোড়ার কালচারটা ভেরি ব্যাড। মানুষকে তোষামত করা, মোজামালা করা, এর মধ্য দিয়ে আসলে মানে একে অপরকে কি বলে যে তোষামত করা, বা যেটাকে আমরা বলি যে আসলে সুন্দর নয়, এটা আমাদেরকে ত্যাগ করতে হবে। কাজ করুন, কাজ করুন, সরাসরি কাজ করুন। কেউ ভালো করলে তার জন্য দোয়া করে দিন, ব্যাস এনাফ। যে তেল মারামারির যে বিষয়টা, এগুলো আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে, আর আসল কাজটা করুন। আপনার লোকালয়ের যে শিক্ষা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেটার পরিচালনা কমিটির মেম্বার, সভাপতি হওয়ার লোভ লালসা ত্যাগ করুন, বরং আল্লাহর ওয়াস্তে সেগুলোতে আপনারা কিছু অনুদান দিন। লাইব্রেরি, কম্পিউটার, আধুনিক শিক্ষা, এই নানাভাবে হেল্প করুন। এভাবে আসলে আমরা শিক্ষার উন্নয়নে কাজ করতে পারি, অর্থাৎ ব্যক্তিগতভাবে। অনেকে আমরা চেয়ে আছি এই কাজটা সরকারের। আমি অনেককে বলেছি, বলছে ভাই আমি কি করব, এগুলো করে কোনো লাভ নাই, এগুলো সরকারের কাজ, যদি সরকারই করে করলো বা আমার উপর দায়িত্ব আসলে আমি করব। সরকারিভাবে কি মুসলিম সমাজের সব কাজ সুন্দরভাবে হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিজের উদ্যোগ নিয়ে যতটুকু পারি, ফর্মালি ইনফর্মালি, সে কাজটা আমাদেরকে করতে হবে। সচেতনতা বাড়াতে হবে, এবং আমাদের শিক্ষাকে আরও অনেক সমৃদ্ধ করতে হবে, স্ট্রং করতে হবে। আমাদের সন্তানরা যদি স্কুলে সঠিক শিক্ষা না পায়, পারিবারিক বলয়ের জন্য শিক্ষা পায়, সেই আমাদেরকে সেই সেই স্ট্যান্ডটা আমাদেরকে নিতে হবে। আমরা আলহামদুলিল্লাহ শিক্ষার এই উন্নয়নের জন্য অনেক দিন থেকে কাজ করছি, এবং আমাদের একটা ট্রাস্ট আপনারা জানেন হয়তো অনেকেই, ইমাম বুখারী ট্রাস্ট।
তার মাধ্যমে আমরা বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান এস্টাবলিশ করেছি, এগুলোর নির্মাণ কাজও চলছে। আমি আসলে আজকে সেটার পূর্ণ পরিচিতির জন্য এখানে কথাটার অবতারণা করছি না। আমি চাইব যে আপনারা এই প্রজেক্টগুলো সম্পর্কেও অবহিত হবেন এবং আমাদের যে ইসলামিক প্রজেক্টগুলো আছে, এই যে তাকওয়া মসজিদের মুসলিম স্কুল অফ বিলিভার্স আপনারা দেখেছেন, এই প্রতিষ্ঠানগুলোর পাশে আপনাদেরকে আসতে হবে। আমরা বাইরের কোনো ফান্ড পাই না, সরকারি কোনো ফান্ড পাই না, আপনার আমার সবার সাহায্য সহযোগিতায় আমরা এই কাজগুলো করে তুলছি। আমাদের শিক্ষাকে সমৃদ্ধ করতে হবে, শিক্ষার সাথে গবেষণাটা ইন্টিগ্রেট করতে হবে। আজকে আমাদের ইসলামী শিক্ষার মধ্যে কোনো গবেষণা নাই, কিন্তু সেই জায়গাগুলোতে আসলে আপনারা জানেন প্রচুর ফান্ড প্রয়োজন। আমেরিকা ইউরোপে শত শত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা সেখানে ইনভেস্ট করে, সেই জায়গায় আমরা কিন্তু জিরো। তাহলে কীভাবে আমরা আমাদের এডুকেশনকে প্রমোট করব, কীভাবে আমরা রিসার্চকে প্রমোট করব, কীভাবে আমরা পলিসিগুলো স্ট্র্যাটেজিগুলো বের করব? আর যদি রেগুলার স্টাইলে আমরা চলি তাহলে এখন যে অবস্থা এর থেকে উত্তরণ হবে না। পৃথিবীকে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা নানামুখী গবেষণা করে তাদের পলিসি স্ট্র্যাটেজি তৈরি করে, ফলে তারা অন্য জাতির উপর এবং পৃথিবীর উপর নিয়ন্ত্রণ তৈরি করে। আমরা অন্তত নিজেদের ইমান আমল নিয়ে, নিজেদের সুশিক্ষা নিয়ে একটা সুস্থ স্ট্রং জীবন যাপন করতে পারি, এতটুকু তো আমাদের অন্তত করা উচিত, তাই না? তাহলে তার জন্য আমাদের যে একাডেমিক স্ট্রেংথ শক্তি দরকার, ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আমাদের সন্তানদেরকে খুবই ভালোভাবে এডুকেটেড করা দরকার, আখলাকি করা দরকার এবং দুনিয়ার এই হাইসিয়াতে তাদেরকে গড়ে তোলা দরকার ইসলামিকলি। সেই জন্যে স্ট্রং শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকলো, আপনারা আমাদের প্রতি আপনাদের সাহায্যের হাত এগিয়ে দেবেন। আমাদের ইমাম বুখারি ট্রাস্ট, আমাদের কুল্লিয়াতুল কোরআনুল কারীম, আমাদের দারুল হাদিস আরবিক মাদ্রাসা এবং পাশাপাশি স্কুল অফ বিলিভার্স, তাকওয়ার মসজিদ ও তাকওয়ারও অনেকগুলো কাজ এখনও বাকি আছে। এটা এটা আপনাদের এখানকার অত্যন্ত মানসম্পন্ন প্রতিষ্ঠান আপনারা জানেন, অতএব এই সব কিছুকে গড়ে তোলার দায়িত্ব আমার আপনার সবার। আসুন আমরা এগিয়ে আসি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজগুলোকে কবুল করেন, আমাদের অনুদানকে আল্লাহ যেন সাদাকা জারিয়া হিসাবে কবুল করেন, আল্লাহ যেন আমাদের উপর বারাকা এবং রাহমাহ নাজিল করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন, আমাদের মধ্যে যাদের বিভিন্ন হাজাত আছে আল্লাহ যেন সেটি পূরণ করে দেন, আল্লাহ যেন আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন, আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার জন্য অত্যন্ত স্ট্রং একাডেমিক পলিসি নিতে পারি সে তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। হাদা সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনআম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া রাদ আল্লাহুম্মা আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন وأنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وانصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. اللهم تقبل منا ومن المسلمين، اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.